15 নম্বর তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ 35 30 27 42 20 19 27 36 39 14 15 38 37 40 40 12 10 9 7 20 21 24 33 30 29 21 19 31 28 26 32 30 22 23 24 41 26 23 25 22 17 19 21 23 8 13 23 24 20 32 11 17 ক নম্বরে বলা আছে শ্রেণীভিত্তিক পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ নম্বরে বলা আছে প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। গ নম্বরে বলা আছে উপরের প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। 15 নম্বরের ক প্রশ্নে বলা আছে শ্রেণীভিত্তিক পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে বের করতে হবে পরিসর। তাহলে পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ ওয়ান। এখানে সর্বোচ্চ সবচেয়ে বেশি বড় সংখ্যা আছে 42, সবচেয়ে ছোট সর্বনিম্ন সংখ্যা আছে 7, যোগ হল 1। যদি 42 থেকে 7 বাদ দেয় তাহলে থাকবে 35 প্লাস 1, তাহলে কত পেলাম 36। প্রশ্নের মধ্যে বলা আছে শ্রেণীভিত্তিক পাঁচ দড়ে, তাহলে দড়ি শ্রেণীভিত্তিক 5, অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্র হলো পরিসর বাই শ্রেণীভিত্তিক। পরিসর কত পাইছি 36 আর শ্রেণীভিত্তিক পাইছি 5। 36-এর 5 দ্বারা ভাগ করলে তাহলে হবে 7.2। আমরা এটা লিখতে পারি দশমিকের আগে যত গড় থাকবো তার সাথে এক যোগ করতে হয়, তাহলে হবে 8। তাহলে শ্রেণী সংখ্যা হলো 8, এটাই আনসার। খ নম্বর প্রশ্নে বলা আছে প্রদত্ত উপাত্ত সময় সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা গড় নির্ণয় করো। যদি সারণী থেকে একসাথে গড় নির্ণয় করতে বলে তাহলে এভাবে গড় হবো 6টা, আর এভাবে শ্রেণী সংখ্যা যত আছে তার সাথে 2 গড় বেশি হবে। তাহলে শ্রেণী সংখ্যা পাইছে 8, তাহলে এভাবে গড় হয়েছে নিচে নিচে 8 10টা, আর এভাবে গড় হয়েছে 6টা। প্রথমে হবে শ্রেণীভিত্তিক, দ্বিতীয় হবে টালি গণসংখ্যা, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করে, এরপর হবে মধ্যমান এক্সআই, এরপর হবে ইউআই, ইউআই হলো এক্সআই মাইনাস এ বাই এস, আর এটা হবে এফআই ইউআই।
এ মধ্যমানটা এই জায়গায় দিলেও কোনো সমস্যা নাই, টালিটা এরপরে দিলেও কোনো সমস্যা নাই। তাহলে শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন সংখ্যা আছে কত? সর্বনিম্ন সংখ্যা আছে সাত। তাহলে আমরা পাঁচ থেকে শুরু করব। পাঁচ থেকে শ্রেণী ব্যবধান যেহেতু পাঁচ, তাহলে আমরা পাঁচ থেকে নিব নয় পর্যন্ত। এই নয় এই জায়গায় এসে হবে দশ, দশ থেকে চোদ্দ, এই জায়গায় হবে পনেরো, পনেরো থেকে হবে উনিশ, উনিশ থেকে বিশ, বিশ থেকে চব্বিশ, এই জায়গায় হবে পঁচিশ, পঁচিশ থেকে উনত্রিশ, এই জায়গায় হবে তিরিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, চৌচল্লিশ, সর্বোচ্চ কত আছে বিয়াল্লিশ। তাহলে চৌচল্লিশ পর্যন্ত হয়ে গেছে। আমরা টালি বের করব। এখানে প্রথম সংখ্যা হলো পঁয়ত্রিশ। তাহলে পঁয়ত্রিশ কোন সংখ্যার ভিতরে আছে? এই যে পঁয়ত্রিশ আছে। তারপর আছে তিরিশ, তিরিশ আছে এই জায়গায়। তারপর আছে সাতাশ, সাতাশ পঁচিশ থেকে উনত্রিশ, উনত্রিশের ভিতরে সাতাশ আছে। বিয়াল্লিশ, বিয়াল্লিশ আছে চল্লিশ থেকে চৌচল্লিশের ভিতরে। এরপর আছে বিশ, বিশ এই জায়গায়। উনিশ, উনিশ এই জায়গায়। সাতাশ, পঁচিশ থেকে উনত্রিশের ভিতরে সাতাশ আছে। ছয়ত্রিশ, ছয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে আছে ছয়ত্রিশ। উনচল্লিশ, উনচল্লিশ চৌদ্দ, চৌদ্দ তো আছেই। পনেরো, পনেরো আছে। আটত্রিশ, আটত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে আটত্রিশ আছে। সাঁইত্রিশ, সাঁইত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে সাঁইত্রিশ আছে। যদি চারের পরে আরেক গড় হয় তাহলে এইভাবে দিতে হয় পাঁচটা। এরপর আছে চল্লিশ, দুইটা চল্লিশ, তাহলে চল্লিশ এই জায়গায় আছে, তাহলে দুইটা দেই। এরপর আছে বারো, বারো দশ থেকে চোদ্দোর ভিতরে বারো আছে, দশ, দশ এই জায়গায় আছে। নয়, নয় এই যে এই জায়গায় আছে। সাত, পাঁচ থেকে নয়ের ভিতরে সাত আছে। বিশ, বিশ এই জায়গায় আছে। একুশ, বিশ থেকে চব্বিশের ভিতরে একুশ আছে। চব্বিশ, চব্বিশ এই জায়গায় আছে। তেত্রিশ, তেত্রিশ তিরিশ থেকে চৌত্রিশের ভিতরে তেত্রিশ আছে। তিরিশ, তিরিশ তো আছেই। উনত্রিশ, উনত্রিশ আছে। একুশ, বিশ থেকে চব্বিশের ভিতরে একুশ আছে। তাহলে এইভাবে চারের পরে হয়ে গেলে এইভাবে দিতে হবে। উনিশ, উনিশ এই জায়গায়। একত্রিশ, তিরিশ থেকে চৌত্রিশের ভিতরে একত্রিশ আছে। আঠাশ, পঁচিশ থেকে উনত্রিশের ভিতরে আঠাশ আছে। ছাব্বিশ, পঁচিশ থেকে উনত্রিশের ভিতরে ছাব্বিশ। বত্রিশ, তিরিশ থেকে চৌত্রিশের ভিতরে বত্রিশ। তিরিশ, তিরিশ তো আছে, এখন আলাদা। বাইশ, বিশ থেকে চব্বিশের ভিতরে বাইশ আছে। তেইশ, চব্বিশের ভিতরেই আছে। চব্বিশ, চব্বিশ তো আছেই। একচল্লিশ, চল্লিশ থেকে চৌচল্লিশের ভিতরে একচল্লিশ আছে। ছাব্বিশ, পঁচিশ থেকে উনত্রিশের ভিতরে ছাব্বিশ আছে। তেইশ, বিশ থেকে চব্বিশের ভিতরে তেইশ আছে। পঁচিশ, পঁচিশ তো আছেই। বাইশ, বিশ থেকে চব্বিশের ভিতরে বাইশ আছে।
সতেরো 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 পনেরো থেকে উনিশের ভিতরে সতেরো আছে, উনিশ। তাহলে এই জায়গায় একুশ, বিশ থেকে চব্বিশের ভিতরে একুশ আছে, তেইশ। বিশ থেকে চব্বিশের ভিতরে তেইশ আছে, আট। পাঁচ থেকে নয়ের ভিতরে আট আছে, তেরো। দশ থেকে চোদ্দোর ভিতরে তেরো আছে, তেইশ। বিশ থেকে চব্বিশের ভিতরে তেইশ আছে, চব্বিশ। চব্বিশ তো আছেই, বিশ, এই নৌকা বিশ তো আছে, বত্রিশ। তিরিশ থেকে চৌত্রিশের ভিতরে আছে বত্রিশ, এগারো। দশ থেকে চোদ্দোর ভিতরে আছে এগারো, সতেরো। পনেরো থেকে উনিশের ভিতরে আছে সতেরো। তাহলে এই জায়গায় গণসংখ্যা হবে থ্রি, এই জায়গায় গণসংখ্যা হবে ফাইভ, এই জায়গায় হবে সিক্স, এই জায়গায় হবে পনেরো, এই জায়গায় হবে সেভেন, এই জায়গায় হবে সেভেন, এই জায়গায় হবে ফাইভ, এই জায়গায় হবে ফোর। তাহলে মোট এন ইকুয়াল কত হবে, সবটি গণসংখ্যা যোগ করলে হবে বায়ান্ন। মধ্যমান, মধ্যমান কীভাবে বের করব, এটা আর এটা যোগ করব, দুইটা ভাগ করব, পাঁচ আর নয় হইতেছে চোদ্দ, চোদ্দোর দুইটা ভাগ করলে হবে সাত। এখন শ্রেণী ব্যবধান যত আছে এর সাথে তত যোগ করলে পরবর্তী মধ্যমান বের হবে। শ্রেণী ব্যবধান কত ছিল, পাঁচ, পাঁচের সাথে যদি সাত যোগ করি তাহলে কত হব, বারো। বারোর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হবে সতেরো, সতেরোর সাথে পাঁচ যোগ করলে হবে বাইশ, বাইশের সাথে পাঁচ যোগ করলে হবে সাতাশ, সাতাশের সাথে পাঁচ যোগ করলে হবে বত্রিশ, বত্রিশের সাথে পাঁচ যোগ করলে হবে সাঁইত্রিশ, সাঁইত্রিশের সাথে পাঁচ যোগ করলে হবে বিয়াল্লিশ। এখন ইউআই কীভাবে বের করব, সবচেয়ে গণসংখ্যা যেটা বেশি আছে, সর্বোচ্চ আছে, সেটা আমরা জিরো ধরব। উপর দিকে গেলে হবে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। নিচ দিকে গেলে হবে ওয়ান, টু, থ্রি, ফোর। মধ্যমান আমরা যে সংখ্যাটা সর্বোচ্চ আছে গণসংখ্যা, সেটা সোজা যে মধ্যমানটা আছে সেটা হবে এ। এফআই ইউআই বের করব কীভাবে, এই ইউআই এবং গণসংখ্যা এই দুইটা গুণ করব, তিন তিরিকা নয়, পাঁচ দুগুণে দশ, ছয়কে ছয়, পনেরো দশ শূন্যের গুণ করলে পনেরো শূন্য শূন্যই, সাত দাকারে গুণ করলে হবো সাতকে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন পাশা পনেরো, সাইড সেরা ষোলো। এরপর লিখব সামেশন এফআই ইউআই, এই জায়গায় প্লাসের সংখ্যা যোগ করব এবং মাইনাসের সংখ্যাগুলো যোগ করব। যে সংখ্যা বেশি আছে তার কাছ থেকে আমরা যে সংখ্যা কম আছে সেটা মাইনাস করব, বাদ দিব, বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হবে এফআই ইউআই। চোদ্দো আর ষোলো হইতেছে তিরিশ, তিরিশ আর পনেরো পঁচল্লিশ, পঁচল্লিশ আর দুই, পঁচল্লিশ আর সাত বায়ান্ন, তাই প্লাসের আছে বায়ান্ন, আর মাইনাসের আছে দশ আর ছয় হইতেছে ষোলো আর নয় হইতেছে পঁচিশ, মাইনাসের পঁচিশ প্লাসের হইতেছে বায়ান্ন, বায়ান্ন থেকে যদি মাইনাসের পঁচিশ বাদ দিই তাহলে থাকবো প্লাসের সাতাশ। দড়ি এআই ইকুয়াল বাইশ, কারণ সর্বোচ্চ গণসংখ্যা যত আছে তার সোজা যে মধ্যমানটা হবে সেটাই হবে এ। তাহলে অতএব গড়
গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করে। গড়ের সূত্র হলো এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এস। তাহলে এর মান কত বেশি? 22 প্লাস সামেশন এফ আই ইউ আর ইউ আই এর মান পাইছি 27, এন এর মান পাইছি 52। এই হলো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হলো ফাস। তাহলে 22 প্লাস 5 দ্বারা 27 গুণ করলে হবে 135, নিচে আছে কত? 52। 22 প্লাস 135 যদি আমরা 52 দ্বারা ভাগ করি তাহলে 2.596। ক্যালকুলেটারে আরও মান আসবে, আরগুলো লেখার দরকার নাই। 22-এর সাথে 2.596 যদি যোগ করি তাহলে হবে 24.60 হইল। যদি দশমিকের পর আমরা দুই গড় রাখি তার আগের গড় আসা এক যোগ হয় তাহলে 9 হয়ে যাবে 10, 10-এর লিগে 0, তাহলে হাতের হলো 1, 1 আর 5 হইল 6 প্রায়। 596 লেখলেও কোনো সমস্যা নাই, এটাই আনসার। আমার বলা আছে খ এর সারণি ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। তাহলে খ এর সারণির সাহায্যে আয়তলেখ অঙ্কন করা হলো। এরপর আমরা সারণীটা করব ক্ষয়ের সারণী দ্বারা। এদিকে ডান দিকে আমরা একটা রেখা টানব, অবশ্যই এটা কাঠ পেন্সিলে আঁকতে হবে। এটার নাম দেব এক্স অক্ষ, আর উপর দিকে যে রেখাটা হবে এটা কাঠ পেন্সিল দ্বারা স্কেল দ্বারা সোজা করে আঁকতে হবে। এটার নাম দেব ওয়াই অক্ষ, এখানে হবে ও। এখানে পাঁচ ঘর পরে পরে লিখবো, আমরা শ্রেণী ব্যক্তি আছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে এখানে লিখি 5, 10, 15, 20, এই দিক দিয়ে আমরা লিখে লিখে যাব। তারপরে আছে কত? 25, তারপরে কত আছে? 30, নিচে নিচে হবে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে 35, 40, এরপর লাস্টেরটা হবে, লাস্টেরটা আছে কি? 44, এই 44 যদি তার নিচে আসতো কত হইতো? 45, তাহলে এই জায়গায় একটা 45 পর্যন্ত দিতে হবে। এদিক দিয়ে দিব আমরা সর্বোচ্চ গণসংখ্যা কত আছে, সর্বোচ্চ গণসংখ্যা আছে 15। তাহলে এদিক দিয়ে আমরা প্রথমে লিখব 5, 10, 15, এই 20 পর্যন্ত গেলেও কোনো সমস্যা নাই, 15 পর্যন্ত গেলেও হবে। তাহলে প্রথমে কয় ঘর উঠব? প্রথমে গণসংখ্যা কত আছে? প্রথমে গণসংখ্যা আছে 3। তাহলে আমরা এ 5 ঘর সোজা আমরা কয় ঘর উঠব? 3, 1, 2, 3। এদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে আসবো। তারপরে গণসংখ্যা কত আছে? 5। তাহলে এদিক দিয়ে উঠবো 5 ঘর, যেহেতু 3 ঘর ওঠাই আছে আর 2 ঘর, তাহলে এদিক দিয়ে যাইয়া এদিক। তারপরে কত আছে? 6।
তাহলে এদিক দিয়ে ছয়, পাঁচ ঘর ওটা আছে আরেক ঘর ছয়, এদিক দিয়ে আসা এদিকে পর আছে কত পনেরো, তাহলে এই পর্যন্ত দশ, এই পর্যন্ত দশ, এই পর্যন্ত হলো পনেরো, এরপর আছে সাত, তাহলে আমরা এদিক দিয়ে উঠবো সাত ঘর, তাহলে পাঁচ ছয় সাত, তারপরে কত আছে আবারই সাত, এরপর কত আছে পাঁচ, তাহলে এই পর্যন্ত পাঁচ, এরপর কত আছে চার, তো এদিক দিয়ে চার ঘর, থেকে প্রচুরকের নিয়ম হইল এন থেকে এই জায়গায় আমরা যোগ করে দিব, তারপর এই জায়গায় এই জায়গায় যোগ করব, তাহলে কোন বিন্দুতে মিলিত হইল এই রেখার মাঝখানে, তাহলে প্রচুরক হবে এই পর্যন্ত হলো বিশ, একুশ, বাইশ, তাহলে বাইশ দশমিক পাঁচ, তাহলে প্রচুরক হবে বাইশ দশমিক পাঁচ এই পর্যন্ত। গ নাম্বারে ক্ষয়ের সারণীর সাহায্যে আয়তলেখা অঙ্কন করা হলো, এটা লেখার পর আমরা নিচে লিখব যে অতএব প্রচুরক ইকুয়াল কত পাইছি বাইশ দশমিক পাঁচ, এটি অ্যান্সার।